আজকে আমরা ওয়াইল লুপ নিয়ে আমরা আলোচনা করব। তো ওয়াইল লুপের মধ্যে যা যা শিখব তার মধ্যে প্রথমত শিখব আমরা কেন আমরা ওয়াইল লুপ ব্যবহার করি অথবা কেন করব। এরপর দ্বিতীয়ত শিখব আমরা ওয়াইল লুপের গঠনটা কিরকম, অর্থাৎ এটাকে যখন আমরা ব্যবহার করব তার স্ট্রাকচারটা কিরকম, কিভাবে আমাদের কি ইউজ করতে হবে সেটা শিখব। এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে ওয়াইল লুপ কাজ করে এই জিনিসটা। তো মূলত আমরা এই টপিক নিয়ে ওয়াইল লুপের এই আলোচনাটা আমরা শুরু করছি। আমাদের এক নং যে আলোচনাটা সেটা হচ্ছে কেন ওয়াইল লুপ ব্যবহার করব। মনে করো আমাদেরকে কোনো এক সময় বলল যে কি এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো ছাপানোর জন্য সি প্রোগ্রাম তৈরি করো। এখন এক থেকে দশ পর্যন্ত যদি বিজোড় সংখ্যাগুলো ছাপাইতে হয়, তোমরা একটু কল্পনা করো, এটাই হচ্ছে মূলত এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর আমরা ছাপাইলাম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে এখানে ছাপানোর কাজটা বারবার করতে হচ্ছে, অর্থাৎ বারবার করাটাকে আমরা পুনরাবৃত্তি কাজ বলি। অর্থাৎ ছাপানোর কাজটা যে বারবার করতে হবে, বা অর্থাৎ এখানে দেখো আমাদের এক থেকে দশ পর্যন্ত যে ছাপানোর কাজটা করতে হচ্ছে, প্রথমে এক, তারপরে হচ্ছে তিন, তারপরে হচ্ছে পাঁচ, তারপরে হচ্ছে সাত, তারপরে হচ্ছে নয়, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোই কিন্তু মূলত আমরা বারবার ছাপাচ্ছি। তো এই যে ছাপানোর কাজটা বারবার করতে হয় বা পুনরাবৃত্তি করতে হয়, এই কাজগুলো করার জন্য মূলত আমরা ওয়াইল লুপ ব্যবহার করি। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম ফর লুপ ব্যবহার করে কিভাবে পুনরাবৃত্তি কাজ করি। তো এখন আমরা আমাদের যেহেতু আজকে আলোচনা ওয়াইল লুপ ব্যবহার করে কিভাবে পুনরাবৃত্তি কাজ করব, এই মূলত ওয়াইল লুপটাই আমরা এই জন্য ব্যবহার করি। এখন আমরা দেখব দ্বিতীয়ত কিভাবে আমরা ওয়াইল লুপটা গঠন করব। ওয়াইল লুপ গঠনের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু করে ভালো করে বুঝে নিব। আমি একটু করে আগে লিখে দিচ্ছি, দেখো ওয়াইল লুপের গঠনের মধ্যে প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল, এরপরে সেমিকোলন হবে, এরপরে হচ্ছে ওয়াইল, ওয়াইল লিখে ফার্স্ট ব্রেকেটের মধ্যে কন্ডিশন হবে, অবশ্যই মনে রাখবে ওয়াইল এর পরে সেমিকোলন হবে না, এরপরে সেকেন্ড ব্রেকেট স্টার্ট করব, তারপরে আমরা স্টেটমেন্ট দেব। এখানে আমি স্টেটমেন্টস লিখছি কারণ অনেক একাধিক যদি স্টেটমেন্ট থাকে তাহলে সেটা লিখবো, এবং প্রত্যেকটা স্টেটমেন্টের পরে অবশ্যই সেমিকোলন হবে। এরপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই ব্যাপারটা হচ্ছে, দেখো অনেক সময় আমাদের স্টেটমেন্ট বাড়তেও পারে আর অনেক সময় হ্রাস পেতে পারে। যদি বৃদ্ধি পাই তখন আমরা সেটাকে ইনক্রিমেন্ট বলি, আর যদি হ্রাস পাই তখন সেটাকে আমরা ডিক্রিমেন্ট বলি। তো মূলত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে যে কোনো একটি অংশই থাকবে, দুটি অংশ কখনো একসাথে থাকবে না, এরপর আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ করে দেব। মূলত এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। তো এখন আমরা দেখব এই যে আমি যে গঠনটা দিলাম এই গঠনের মধ্যে কিছু ওয়ার্ড লিখছি, এই ওয়ার্ডগুলোর মিনিংস কি, কোনটার কি মিনিংস বুঝাচ্ছে, এবং এই গঠনের মধ্যে কি কি আছে সেটা একটু আমরা দেখব। তো সেই জিনিসটা খেয়াল করো, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কি যদি আমাদেরকে কখনো বলে এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যা ছাপানোর জন্য সি প্রোগ্রাম, একটা প্রশ্নের কথা বলছিলাম। আমি এখন দেখাচ্ছি যদি আমাকে বলে এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো ছাপানোর জন্য ফ্লো চার্ট তৈরি করো, তাহলে এই ফ্লো চার্টটা কিরকম হবে তোমরা আশা করি কল্পনা করছো, অথবা তোমরা যারা পারো দেখি ফ্লো চার্ট জানো সেটা, আর না পারলে আমরা ফ্লো চার্টের ক্লাসটি তোমরা একটু দেখে নিবা। তো এখন দেখো আমরা এই যে স্টার্ট, প্রথমে আমি ফ্লো চার্টটা দেখাচ্ছি। এই যে ফ্লো চার্টের মধ্যে যেহেতু আমাকে এক থেকে দশ পর্যন্ত বলছে, আমরা প্রোগ্রাম শুরু করব। প্রোগ্রাম শুরু করার পরে আই এর মান ওয়ান নিচ্ছি, অর্থাৎ প্রথম পথ আমরা ওয়ান নিচ্ছি, এরপরে এই ওয়ানটাকে ছাপাবো, অর্থাৎ আই এর মানটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পরে যেহেতু একের পরে দুই না হয়ে কিন্তু তিনে যাবে, অর্থাৎ এক থেকে দুই করে বাড়ে তিন হবে, যেহেতু আমাকে বিজোড় সংখ্যাগুলো বের করতে বলছে, সেহেতু একের পরে কিন্তু তিনে যেতে হবে। তাই একের পরে তিনে যাওয়ার জন্য একের সাথে আমরা দুই যোগ করলাম, দুই যোগ করলে অর্থাৎ তিনে যাবে তিন। এই যে থ্রিটা আমার দশের ভিতরে আছে কিনা সেটা আমার খেয়াল রাখতে হবে, কারণ আমাকে বলছে কিন্তু এক থেকে দশ পর্যন্ত, কারণ আমরা দশের বাইরে যেতে পারবো না। সেজন্য আই এর মান দুই বৃদ্ধি করব, দুই বৃদ্ধি করার পরে আই এর মানটা দশের ভিতর আছে কিনা দেখবো, অর্থাৎ আই এর মান এই জায়গায় এখন থ্রি হচ্ছে, থ্রিটা যেহেতু দশের ভিতর আছে তাহলে ইয়েস হওয়ার কারণে এই জায়গায় যাবে,
আমি একটু লিখতে ভুলে গেছি, এই জায়গায় একটা ইয়েস হবে এবং এই জায়গায় একটা নো হবে। তো দেখো ইয়েস হওয়ার পরে এই জায়গায় ইয়েস হবে, ইয়েস হওয়ার পরে আমাদের এই প্রিন্টের মধ্যে যাবে, অর্থাৎ আমাদের প্রথমে প্রথমে তো এক ছাপাই ছিল, এরপরে তিনকে ছাপাবে, আবার আই এর মান দুই বৃদ্ধি পেয়ে ফাইভ হবে, ফাইভটাও যেহেতু দশের ভিতরে আছে আবার ওই দিকে গিয়ে ফাইভ ছাপাবে, এরপরে আই এর মান আবার দুই বৃদ্ধি পেয়ে সেভেন হবে, সেভেনটাও যেহেতু টেন এর ভিতরে আছে আবার সেভেন এর মান ছাপাবো, এরপরে আই এর মান দুই বৃদ্ধি পেয়ে নাইন হবে, নাইনটা যেহেতু টেন এর ভিতরে আছে আবার আমরা এটাকে ছাপাবো, এরপরে আই এর মান দুই বৃদ্ধি পেয়ে ইলেভেন হবে, ইলেভেনটা যেহেতু টেন এর ভিতরে নাই অর্থাৎ লেস দেন অর ইকুয়াল নট টেন, কারণ দশের চেয়ে ছোট অথবা সমান নয় ইলেভেনটা, তাহলে নো হওয়ার সাথে সাথে প্রোগ্রামটা আমার স্টপ হয়ে যাবে, তখন এদিকে নামবে। আমি আরেকবার বলছি এই জায়গায় একটা ইয়েস ওয়াট হবে আর এই জায়গায় একটি নো ওয়াট হবে। এখন আসি আমরা দেখব যে কি এই যে একটু আগে যে গঠনটা বলছিলাম এই গঠনটার সাথে এটা তুলনা করি। গঠনের মধ্যে প্রথমে ছিল, আমি আবারও বলছি গঠনের মধ্যে প্রথমে ছিল যে কি ইনিশিয়াল সেমিকোলন, তারপর হচ্ছে হোয়াইল, পরে কন্ডিশন হবে কোন সেমিকোলন হবে না, তারপর সেকেন্ড ব্রাকেট শুরু করব, তারপরে স্টেটমেন্টস দিব সেমিকোলন দিব, তারপরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট দিয়ে সেমিকোলন দিব, তারপরে সেকেন্ড ব্রাকেট শেষ করব। এখন আমরা দেখব মূলত এই যে আমরা ইনিশিয়াল হোয়াইল কন্ডিশন স্টার্ট স্টেটমেন্টস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আসলে কি কি জিনিস, এগুলো কি মিনিংস করে সেটা একটু বোঝাচ্ছি আমি ফ্লো চার্টের সাহায্যে, কারণ আমাদের ফ্লো চার্ট দিলে আমরা সবচেয়ে বেশি ভালো বুঝবো। তো দেখো আমার একটা ফ্লো চার্টের মধ্যে প্রথমে শুরু হয়েছে স্টার্ট দিয়ে এবং সবার শেষে হচ্ছে স্টপ। তো এর বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো মূলত হচ্ছে লুপের অংশ। তো আমার এই যে প্রথম পথ একটা কাজ করার জন্য, অর্থাৎ একটা এই যে এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যা ছাপাইতে হচ্ছে তার মধ্যে প্রথম পথটা হচ্ছে ওয়ান, এটাই হচ্ছে মূলত আমাদের ইনিশিয়াল, কারণ ইনিশিয়াল বলতে আমি বুঝাচ্ছি আদিমান বুঝাই, তাই এই যে আই ইকুয়াল টু ওয়ান সেটাই হচ্ছে আমার এখানে ইনিশিয়াল। আমি দেখাচ্ছি যে কি স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে যে কাজটা আমার বারবার করতে হবে, অর্থাৎ যে কাজটাই বারবার করতে হয় সেটাকে আমরা স্টেটমেন্ট বলি, এখানে আমাদের ছাপাইতে হচ্ছে বারবার, সেজন্য এটাকে আমরা এই যে এখানকার স্টেটমেন্ট আমরা বলি। এরপরে আমরা দেখবো যে কি এই যে আই ইকুয়াল টু আই প্লাস টু, এটা হচ্ছে আসলে ইনক্রিমেন্ট, দুই করে বাড়ছে, এই যে আমাদের এখানকার ইনক্রিমেন্ট স্টেটমেন্ট যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। এরপরে ইফ এর ভিতরে যে জিনিসটি আছে সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশনটা এই যে হোয়াইল এর মধ্যে আছে সেটাই হচ্ছে মূলত কন্ডিশন। তাহলে আমরা এবার কি করবো এক্সাম্পলটা একটু দেখে নিচ্ছি, অর্থাৎ আমাদের এই অনুসারে এক্সাম্পলটা, তাহলে আমাদের প্রথমত বসাইতে হচ্ছে ইনিশিয়াল, খেয়াল করো ইনিশিয়াল আই ইকুয়াল টু ওয়ান, এই যে আমরা এখানে আই ইকুয়াল টু ওয়ান সেমিকোলন বসাইলাম, এরপর হচ্ছে হোয়াইল এর পরে কন্ডিশন, আমরা হোয়াইল লিখে কন্ডিশনের জন্য কন্ডিশন হচ্ছে কোনটা আই লেস দেন ইকুয়াল টেন, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এরপরে দেখো গঠন অনুসারে তোমরা খেয়াল করো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পরে যেটা দেখতে হচ্ছে স্টেটমেন্টস, স্টেটমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রিন্ট আই, তো আমরা এখানে প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমাই, পার্সেন্ট ডি বুঝাচ্ছে আসলে এটা আই একটা ইন্টিজার নাম্বার, তো এটা ছাপ এইখানে পার্সেন্ট ডি একটা ইন্টিজার সংখ্যা ছাপাবে, অর্থাৎ কার মান ছাপাবে আই এর মান ছাপানো হবে, তো আমরা প্রিন্ট এফ অর্থাৎ প্রিন্ট ফরম্যাট স্টেটমেন্ট বলি আমরা এটাকে, তো এটাই হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করলাম, যেহেতু স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হবে। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট, আমরা জানি যে ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস টু, তাই আমরা এখানে আই ইকুয়াল টু আই প্লাস টু দিয়ে সেমিকোলন দিলাম, এরপরে সেকেন্ড ব্রেক দিয়ে আমরা শেষ করলাম। তো মূলত এটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের গঠন, তোমরা একটা জিনিস খেয়াল করবে হোয়াইল লুপের মধ্যে হোয়াইল এর পরে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনের মধ্যে কিন্তু সেমিকোলন নাই। এখন এই যে আমরা গঠনের মধ্যে কি কি আছে সেটা তো আমরা দেখলাম, এখন আমরা ওই যে তিন নং পয়েন্ট যেটা সেটা হচ্ছে কিভাবে আসলে হোয়াইল লুপ কাজ করে সেটা একটু আমরা খেয়াল করি। এখন দেখো হোয়াইল লুপ কিভাবে কাজ করে সেটা দেখার জন্য একটু আগে যে আমরা একটা হোয়াইল লুপের কিছুক্ষণ আগে যে হোয়াইল লুপের এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটা কিভাবে কাজ করে মূলত আমরা সেটাই দেখব। তো দেখো আমাদের এক্সাম্পলটা কি ছিল আরেকবার বলছি, দেখো প্রথমে ছিল যে কি আই ইকুয়াল টু ওয়ান সেমিকোলন ছিল, তারপর ছিল হোয়াইল লুপ শুরু করব আই লেস দেন ইকুয়াল টেন, কারণ ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমাদের কন্ডিশনটা ছিল এবং এখানে কোনো সেমিকোলন ছিল না, এরপরে দেখবো যে কি আমাদের সেকেন্ড ব্রেকেট শুরু করব, তারপর আমরা
printf percent d comma i ছিল অর্থাৎ i এর মানটাকে ছাপানোর জন্য বলছিলাম আর percent d দ্বারা ইন্টিজার সংখ্যা ছাপাচ্ছি তাই এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার দিচ্ছি এরপর সেমিকোলন হবে এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ছিল আমার i equal to i plus 2 সেমিকোলন দিলাম এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম তো এই ছিল আমাদের एग्जांपलটা এখন আসলে আমরা দেখব যে কি এই एग्जांपलটা যেভাবে কাজ করে অর্থাৎ কিভাবে কাজ করে আমাদের আউটপুটটা আনতে পারে খেয়াল করো অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে ফ্লো চার্ট দিয়ে বুঝিয়েছিলাম এখন আমি বুঝাচ্ছি আমাদের সি প্রোগ্রামের সাহায্যে দেখো প্রথমে i এর মান 1 হচ্ছে এরপরে হোয়াইল এর মধ্যে এই স্টেটমেন্টে আসবে আসার পরে দেখবে যে কি এই যে i এর মানটা 1 এটা কি 10 এর চেয়ে ছোট অথবা সমান কিনা অর্থাৎ এই কন্ডিশন মানতেছে কিনা হ্যাঁ i এর মান যেহেতু 1 তাহলে এই কন্ডিশনটা মানবে মানার পরে এখানে আসবে printf % di অর্থাৎ i এর মানকে ছাপাইতে বলবে এখন i এর মান যেহেতু এখানে ছাপাইতে বলবে সাথে সাথে কিন্তু এই আমাদের এই 1টা ছাপবে ছাপানোর পরে এই জায়গাতে আসবে এই জায়গা আসার পরে বলবে যে কি i এর মান 2 বৃদ্ধি করো অর্থাৎ আগে ছিল i এর মান 1 এখন 2 বৃদ্ধি করার পরে i এর মান হবে কি 3 3 হওয়ার পরে আবারও কিন্তু এই যে while এর এই ঘরে আসবে 3 হওয়ার পরে কিন্তু এই ঘরে আসবে অর্থাৎ i এর মানটা 3 হওয়ার পরে এই জায়গায় আসবে এই জায়গায় আসার পরে আবারও চেক করবে i এর মানটা 10 এর চেয়ে ছোট বা সমান কিনা যেহেতু i এর মান 3 এই কন্ডিশনটা মানছে 10 এর চেয়ে ছোট সেহেতু সে আবার printf এর মধ্যে এসে i এর মান ছাপাবে অর্থাৎ i এর মান 3 ছাপবে 3 ছাপার পরে আবার এখানে আসবে অর্থাৎ i এর মান 2 বৃদ্ধি হবে অর্থাৎ 3 এর পরে এখন বৃদ্ধি পাবে 2 অর্থাৎ 5 হবে 5 হওয়ার পরে আবার এই জায়গায় এই স্টেটমেন্টে আসবে আসার পরে চেক করবে সে কি 10 এর চেয়ে ছোট আছে কিনা এখন হ্যাঁ 10 এর চেয়ে যেহেতু ছোট আছে তাহলে আবারও printf এর মধ্যে আসবে printf এর মধ্যে আসার পরে i এর মান ছাপাইতে বলছে এখানে তাহলে i এর মান যে 5 ওটা ছাপাবে ছাপানোর পরে আবারও এই জায়গায় আসবে তখন i এর মান 2 বৃদ্ধি পেয়ে i এর মান হয়ে যাবে 7 7 হওয়ার পর আবারও সে এই জায়গায় আসবে দেখবে এই 7 মানটা অর্থাৎ i এর মান 7 10 এর চেয়ে ছোট বা সমান আছে কিনা হ্যাঁ এটা যেহেতু 10 এর চেয়ে ছোট আছে তাহলে আবারও printf এর মধ্যে এসে i এর মান ছাপবে অর্থাৎ 7 কে আবার ছাপবে ছাপানোর পরে আবারও আসবে এই জায়গাতে i এর মান 2 বৃদ্ধি পাবে অর্থাৎ 7 এর সাথে 2 যদি বৃদ্ধি হয় তখন 9 হবে 9 হওয়ার পরে এই জায়গায় আবার আসবে এই জায়গায় আসার পরে এই 9 মানটা 10 এর চেয়ে ছোট এখনো আছে অর্থাৎ এই কন্ডিশনটা এখনো মানে চলতেছে তখন আবার printf এর এখানে এসে 9 হবে 9 হওয়ার পরে আবার ওই জায়গায় আসবে i এর মান 2 বৃদ্ধি পেয়ে 11 হবে 11 হওয়ার পরে দেখো এই স্টেটমেন্টে আসবে আসার পরে সে দেখতেছে কি i এর মান 11 10 এর চেয়ে ছোট বা সমান কিনা না এটা কিন্তু আর মানছে না যখন আর মানবে না তখন আসলে সে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে যাবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে যাবে মানে অর্থাৎ আর প্রিন্ট করবে না এই ছিল তাহলে এতটুকুর কাজ এভাবেই আসলে হোয়াইল লুপটা কাজ করে এই যে হোয়াইল লুপটা কাজ করছে আমি একটু আগে দেখলাম প্রথমে 1 যেহেতু 2 করে বৃদ্ধি আর এখন সেজন্য 1 থেকে 3 3 থেকে 5 5 থেকে 7 7 থেকে 9 এভাবে আসলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো সে ছাপাবে তো মূলত দেখলাম যে কি এটাই হচ্ছে হোয়াইল লুপ কিভাবে কাজ করে তার একটু ডিটেইলস করে আমি বুঝালাম